change our hearts. Actions are judged by their intentions. Viewers, welcome back after a short break. I'm Sad Ruman with you. এবং আমার সাথে আজকে আছেন, আমি আগেই বলেছি কে আছেন, তিনি হচ্ছেন মাসুদ চৌধুরী, সলিসিটর অ্যান্ড প্রিন্সিপাল সলিসিটর অফ ম্যাক সলিসিটার্স। মাসুদ ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপনার প্রাণবন্ত উপস্থাপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক প্রিভিলেজড আপনার এই কমেন্টে, অনার, হুইচ ইজ অনেস্ট থিং আই টেল ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের ভিউয়ার্সদেরকে, কলারদেরকে, আপনি তাদেরকে গাইডলাইন্স দিচ্ছেন, এবং দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু অ্যাকচুয়ালি ইন আওয়ার প্রোগ্রাম। অ্যান্ড আমরা এইভাবে সার্ভ করতে চাই কমিউনিটিকে, এই কারণে আপনার বিজি স্কেজুল থেকে সময় বের করে আপনি এসেছেন আমাদের কমিউনিটির সেবা করার জন্য, সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাসুদ ভাই, আমরা কি আবার চলে যাব কোশ্চেন? দেখেন, তাহলে উনাদের যদি হেল্প হয় তাহলে আমরা তো রেডি আছি। তাহলে যে মাসুদ ভাই অনুমতি দিয়েছেন, আমি যাচ্ছি ভিউয়ার্স, আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি, দেখি কলার কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো লাগে বলেই কিন্তু আমি বারবার ফিরে আসি আপনাদের কাছে। এক এক দিন, এক এক সপ্তাহে এক একজন আমাদের সুনামধন্য লয়ার্সদেরকে নিয়ে, তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আছেন আপনাদের সাথে মাসুদ চৌধুরী। উনি অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন কমিউনিটিতে এবং আপনি ফোন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটা কি বলেন? আমি দুটো প্রশ্ন করবো ভাইয়া। জি বলেন। আমি আসছি ইতালি থেকে দেড় বছর আগে। তো আসার পরে আমি এখানে, আমি আমার মেয়ে ওয়াইফ, তো আসার পরে আমরা রেসিডেন্ট কাজ করছি, আর আমার ওয়াইফের বাংলাদেশি পাসপোর্ট, তো বাংলাদেশ পাসপোর্ট, ওনাকে 5 বছরের ভিসা দিয়েছে। এখন আমার একটু সমস্যা হলো, পায়ে একটু সমস্যা, এখন মানে চলতে একটু সমস্যা হইতেছে। তো এখন আমি সিক বেনিফিটে কি যেতে পারবো? কতদিন কাজ দেখানোর পরে সিক বেনিফিটে যেতে পারবো? এবং যদি সিক বেনিফিটে যাই তাহলে আবার ওয়াইফের ভিসা এক্সটেনশনে কোনো অসুবিধা হবে কি না? আর আমাদের যে রেসিডেন্স পারমিট দিয়েছে ওটাতে কোনো এক্সপায়ার ডেট নেই। বেনিফিটে যেতে পারবেন কিনা? আমি রুমান ভাই, আমি ওনার সাথে একটা শেয়ার করি, আপনি খেয়াল রাখবা ভাই, আপনারে কইরাম আপনার ওয়াইফের 5 ইয়ার্সের রেসিডেন্স যে কার্ড আছে, 5 ইয়ার্স বাদে আপনি আর একটা অ্যাপ্লাই করা লাগবো পারমানেন্টর লাগিয়া। আর পারমানেন্ট লাগে যে সময় অ্যাপ্লাই করবার, আপনি যদি বেনিফিটও যান তাইলে, ওয়েল, মানুষ তো আর সবসময় বালা তখন না, আপনার অনেক সময় মানুষের সুবিধা অসুবিধা আছে, মানুষ কতদিন হয়তো শারীরিক সুবিধা আছে, কাম করলা কতদিন নাই, হয়তো টেম্পোরারি আপনি নিতে পারবা, কিন্তু পারমানেন্ট নেই না জানি, কারণ 5 ইয়ার্স বাদে যে সময় অ্যাপ্লাই করবা তখন আপনি প্রুফ করা লাগবো আপনি কোনো পাবলিক ফান্ডিরা না, আপনারা সেলফ থাকতে পারেন দুজন, এর লাগে আপনার আর এই দেশে থাকতে চাইরা, এটা রিকোয়ারমেন্ট। আপনার ওয়াইফের কথা কইছি, যে সময় 5 ইয়ার্স বাদে যে সময় আপনি অ্যাপ্লাই করবা পার্মানেন্ট রেসিডেন্স লাগি, আপনার ওয়াইফ লাগি তো করবা না, 5 ইয়ার্স বাদে পার্মানেন্ট রেসিডেন্স লাগি, তখন আপনি প্রুফ করা লাগবো আইদার আপনার ওয়াইফে খাম করা এবং তাইন কোনো বেনিফিট নিরা না, আপনি নৌকা ঠিক আছে কারণ আপনি তো ইউরোপিয়ান রেসিডেন্স, তাইন যে কোনো বেনিফিট নিরা না এটা তাইন প্রুফ করা লাগবো, এবং তাইন আনা বেনিফিট লইয়া খাজ করিয়া মানে তাইন তানে সাপোর্ট করতে পারা, এটা কিন্তু প্রুফ করা লাগবো আপনার। আর যদি তাইন খাজ না করেন হাউস ওয়াইফ হয়ে তখন তাইলে আপনি এটা প্রুফ করা লাগবো আপনি তাহলে সাপোর্ট করা উইদাউট এনি পাবলিক ফান্ড, ওই কথাটা মনে রাখুন। জানি, আই হোপ ইউ গট দ্য আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় ওনার প্রশ্নটা আনসার আমরা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনি প্রশ্ন করার জন্য। আমরা চলে যাচ্ছি আরেকজন কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, হাই, ক্যান আই স্পিক টু ইউ দ্য স্টুডিও প্লিজ? ইয়া, ইউ আর ইন দ্য স্টুডিও, ইউ আর উইথ মি অ্যান্ড উইথ মাই গেস্ট মাসুদ চৌধুরী। অনেকক্ষণ ধরে প্রোগ্রামটা দেখছি, খুব ভালো লাগছে।
আমি লাইভ প্রোগ্রামে আজকে সুযোগটা হাসিরা করতে চাইনি, শুভ জন্মদিন রহমান, শুভ জন্মদিন, থ্যাংক ইউ। আমি অনেক 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 বড় হও, তুমি অনেক সফল হও, জীবন যুদ্ধে তুমি জয়ী হও, আমাদেরকে আজকে প্রোগ্রামের মতো এরকম হাজার হাজার প্রোগ্রাম তুমি উপহার দাও এই প্রার্থনা করি। অনেক ভালো থেকো ভাই, তোমার মাধ্যমে আমি কের অতিথি সলিসিটার মাসুদ চৌধুরী ওনাকে এবং ইকরা বাংলা টিভি সমস্ত দর্শক কলা কুশলী যারা আছেন সবাইকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সফলতা কামনা করছি তোমার, ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আমি আসলে কি বলবো, আমি ইমোশনাল হয়ে গেলাম যে দাদাকে তো আমি চিনতেছি না, হয়তো আমার আমার সিনিয়র, আমার আমার বড় ভাই, আমার সিনিয়র। আচ্ছা আচ্ছা, এবং দাদার মানে যে যেভাবে উনি অ্যাপ্রোচ করছেন, দাদাকে আমার আদাব থাকলো এবং আমি তো অনেক মুগ্ধ কথাটাই শুনে, আপনি যেভাবে আশীর্বাদ করলেন আর কি, যেভাবে কথাটাই বললেন, আর তো আমিও মুনার জন্য মুগ্ধ হয়ে গেলাম আর কি। আমি আসলে আম ভেরি মাচ অনার্ড অ্যান্ড প্রিভিলেজ দ্যাট আপনি লাইভ টিভিতে ফোন করে আমাকে উইশ করলেন এবং যে কথাগুলো বললেন, আসলে আপনার আপনার ছায়া আছি বলেই আমি এত দূর আসতে পেরেছি। ধন্যবাদ দাদা, আমি আর কিছু বলার নেই লাইভ টিভিতে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি একজন কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আই এম স্পিকিং আলী, আই হ্যাভ জাস্ট ওয়ান কাপল অফ কোশ্চেন, প্লিজ ক্যারি অন। ইয়েস মিস্টার আলিম, ইয়েস আই হ্যাভ কোশ্চেন, আই হ্যাভ বিন গ্রান্টেড মাই refugee status last year in December, and I heard about some policy change which is affect I belong from Pakistan. So do you think because I was before student, is a fact who is already granted asylum or just for the people who going to apply for new to apply only who is going to apply? Sorry, can you be speak up please, I can't hear you properly, the line is very fuzzy from your side. I just have one question. That's right, that's good. Yeah, carry on please. Yeah, so you were granted asylum. Yeah, carry on. Yeah, sorry, because I just watching TV as well, and our just question is I've been granted asylum last year in December. Okay. And I heard about some new policy which is apply in next year. So do you think is their policy apply or affect on the who's already granted asylum or the people who's applying asylum? Because I was a student and they have I heard about some news, they like those people are get from the student that came this country and after long time they apply, because I mean this country last 4 years. This, do you think this is affect on the people who's already granted just for the new applicant? I'm asking you one thing, sir. You said you've been granted in last year December as a asylum seeker, and you was a student in last 4 years, and you said the rule has been changed in this year. Do you been affected in this rule or not? Yeah, that's the correct. Yes, that's correct. If it isn't correct, I do not know your asylum fact actually on air. I cannot asking you even though what was the your asylum was. Yeah. But I do not know the fact. Therefore, it is hard for me to tell you actually whether you will be affected or not, but I can tell you one thing, if it is your if your real asylum and if the asylum is in there genuinely they accept it, I believe that will be not a effect for you. However, if you doubtful about this, you can go your any expert and tell them about your story and show that your paper, they will see your paper and your story, they will listen and they will give one to one advice, then you will be find whether it is incorrect or not. But I cannot be tell you on air whether it will be effective or not. I think so you will be happy on that, sir. Thank you very much. Yeah, thank you very much. Actually you should consult with a
lawyer that as if it is a genuine fact in over there, that will be not affect anytime. Yeah, exactly. Anytime. That will be established principle. Yeah. If it is, I do not know even though what it is in and what is the your change. However, and also we cannot ask on the TV TV whether what was the fact was that and what is the now new because of the confidentiality. Yeah. So, and this is very sensitive asylum case. So thank you very much anyway, and as the guest said, you should actually consult with a lawyer. And thank you very much for staying with us and watching IQRA Bangla. Though I know that you can't probably speak Bangla, which is actually a privilege for us to have callers from different communities. Well, that's good. Yeah, that's good. Thank you very much. Next question, next caller, কে আছেন আমাদের সাথে? Hello, assalamu alaikum. Ji. Can you hear me, sir? Yes, I can hear you. Oh, the same caller. Okay. Okay, yeah, just a quick question. Right now, I am here and I applied for the spouse visa for the second term, which is 2.5 years of second term. I already got, my first term has been expired. And I applied in September for the extension of second term. Okay. But I just got the decision this week. They gave me the decision that I cannot demonstrate my 18,600 threshold. Yeah. That's why they are not giving me the extension under that category. However, because my wife and my little daughter, they are British, so they say we are satisfied with the facts and figures that you provided, that you have a responsibility towards your family. That's why they grant me the leave for another 30 months, 2.5 years. Yeah. So my question is that, sir, that now as we are speaking, my 10 years in this country has been completed. So am I eligible to go ahead and apply for indefinite leave on the basis of 10 years, or does it going to affect on my case in some way? You are 100% right, sir. The thing you said at the moment in my understanding is that you had been granted now in another 30 months on the basis of your family life and private life, because of you are in entitlement, because you have a one child in there and you have a wife in there, therefore you got the 30 months. And when you will be fulfilled that 10 years, then you will be get the indefinite leave to remain in this country. That's the route you are now. You change the boat actually. First boat you have changed, that you are in follow the second boat, not in the So does it mean it's going to affect my indefinite? I need to This road is clearly said, I believe, I did not see your paper, but the decision, if you read, I believe it, my understanding says, they said you have a family and private life due to you have a child and wife, therefore you are granted what 30 months, 2.5 months. That's the discretionary road. And this road, you have to fulfill 10 years road, then you will be get to the indefinite leave to remain. Really, what about my 10 years which I have living? Actually, I can say, sir, initially you came to in this country in as a 18,600, you fulfilled the requirement, you got the 2.5 years visa. If you fulfill that requirement again, then you can got extension another 2.5 years, and after that you will be applied for indefinite leave to remain. However, you cannot fulfill this requirement, therefore you they extend your visa on the ground of family and private life. That's the completely different route. Because I'm not looking your paper, but the way you are speaking and the you are explaining, I understand this, and that way that I believe you will be fulfill 10 years requirement, then you will be get the indefinite leave to remain. You change the boat actually, I told you last time. And again, I can tell you that thing you need to go somewhere else to see the discuss with this letter and your route, what they actually wrote in the letter, then you will be find it a conclusive vision. Okay, thank you, sir. Thank you, sir. Thank you. Thank you very much for your question. I'm going to the next caller who is with us. Let me see. কে আছেন আমাদের সাথে? Hello. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kya chana wada shathe?
রোমন ভাই, হ্যাপি বার্থডে। আপনার জন্মদিন জানি না, আমি আজকে জানলাম আপনার শুভাগত দাদার মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ। আপনাকে উইশ করার জন্য ফোন করলাম। আসলে আমার নাম পারভেজ। পাভেল? পারভেজ, পারভেজ। পারভেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর wishing me on this special day. আপনি সময় নষ্ট করবেন না লাইভ প্রোগ্রামে। Again, আপনার শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। ও, দ্যাটস ওয়ান্ডারফুল। আমি চলে যাচ্ছি আরেকজন কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ভালো। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার ওয়াইফ 33 বছর ভিসা পাইছে। ওকে, ভেরি গুড। 2014 তখন লাইফ ইন দা ইউকে টেস্ট বিমান লাগেনি। এখানে আসলে স্ট্রেট ফরওয়ার্ড নাই। আমি মাসুদ ভাই আছে দিরা, মাসুদ ভাই এক্সপ্লেন করবা। আমি কই ভাই, আপনি যদি আসার অনুষ্ঠান হুনুন তাহলে এই সমান কোয়েশ্চন আগেও আমরা পাইছি, কয়েকটা আইছে আমরা আলাপ করছি। আর আপনারে আরবার খোয়া লাগে যেহেতু আপনি কোয়েশ্চন করছেন। আপনার দেখুক, 33 মাসের যেটা বিশ্বাস আইসেন, 2.5 ইয়ার্স, আরও 2.5 ইয়ার্স নেওয়া লাগবো। আর তাই দেশটা কিন্তু একটা ইংলিশ ফার্স্ট কোয়েশ্চন, ওটাই আপনার উইব। আর যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন যে আপনার 18,600 যদি তাই দেখাইতে পারেন, আর নেক্সট 2.5 ইয়ার্স বাদে আবার আরো 2.5 ইয়ার্স লাগে অ্যাপ্লাই করবা। আর আর যে সময় 5 বছর ওই জীব ইনডেফিনিটলি বল লাগে অ্যাপ্লাই করবা, তখন আপনার লাইফ ইন দ্য ইউকে ও লাগবো আর বি ওয়ান ও লাগবো। তখন টাইম শেষ হয়ে গেলে কিটা লাগবো? এক্সটেনশন করানি লাগবো 6 মাসের। জেলা বাংলাদেশও আপনি বা যে কোনো দেশ থাকি হোক, আপনারা এন্ট্রি জেলা লইছেন যে 6 মান্থর আপনার পে স্লিপ আর ব্যাঙ্ক স্টেটমেন্ট জেলা লাগছে, ওলা 6 মাসের পে স্লিপ আর ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়া দেখাইয়া আপনি এক্সটেনশন লাগে অ্যাপ্লাই করা লাগবো। এক্সটেনশন কত হইলে ফিস লাগে? আপনার এপ্রিল এমনিও চেঞ্জ হইতে পারে, কোনো কোনো সময় মাঝখানেও চেঞ্জ হয়ে যায়। So we cannot tell any exact figure. Yes, that's right. Thank you very much. Thank you very much for calling our studio. Amra ashole ei similar question amra peyechi koyekta ebong answer diyechi. Amar mone hoy ashole sobai টিভি সেটের সামনে সবসময় থাকেন না, বাট আমরা আশা করবো আপনারা সবাই থাকবেন আমাদের সাথে পুরো সময়টা জুড়ে। 1.5 ঘন্টা আসলে খুব বেশি সময় না, এবং আপনারা যদি পুরো সময়টা দেখেন প্রোগ্রাম, অনেক কিছুই আসলে জানতে পারবেন। আমরা জানানোর চেষ্টা করি, আপনাদের খেদমতেই আমরা থাকি, আমাদের সাথে আপনারা থাকবেন সবসময়। দেখি কে আছেন আমাদের সাথে এখন, কে কথা বলতে চাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। Can I speak in English to give you my question? Of course. My question is this. My brother, he married in Bangladesh. Yeah. He was born in this country, but sadly, he is in prison. And my sister-in-law, she has a child, which is basically, she was born in Bangladesh, and we were planning to bring her to this country. So my question is this. Would you know the prices and the procedures of sorting out her passport? Yes. That's not the right question, I guess. Do you mean, are you trying to say whether you can bring her here? Yes. Okay, I think this is the right way to say this. Thank you very much. I'm asking you one thing. You said your brother in prison and your sister-in-law birthed a child. Is it child is already birth or is going to birth? Is a child born? Yeah. Yes. Is a child born in? When did the child was born? Sorry, hold on a second. Can you be quiet? I'm trying to talk on the phone. I'm on. Sorry. Please be quiet. Yeah, viewers. আপনারা আসলে কথা বলার সময় আমি বারবার আমি আগেও বলেছি আসলে এটা দেখা যায় যে আমরা লাইভে আছি অনেক সময় আমরা
কথা বলি আমাদের ঘরে বসেই, আমরা একটু কোয়াইটলি কথা বলার চেষ্টা করব, কারণ দেখা যায় ইজ ইট পসিবল রুমান ভাই, আই আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন অ্যাকচুয়ালি, আই ক্যান ডিসকাস উইথ ইউ এন্ড ইউ উইল শেয়ার মি উইথ মি হোয়াট হ্যাপেন্ড অন অ্যাকচুয়ালি হিজ কোয়ারি ইজ এ চাইল্ড হ্যাজ অলরেডি বর্ন ইন হিজ সিস্টার ইন ল, চাইল্ড ইজ বর্ন ইন বাংলাদেশ এন্ড হিজ ব্রাদার ইজ এ ব্রিটিশ সিটিজেন, হি বর্ন ইন হিয়ার, হিজ ব্রাদার অলসো বর্ন ইন হিয়ার, দ্য চাইল্ড ইজ অটোমেটিক্যালি ব্রিটিশ এনিওয়ে, child is automatically British. Either he can apply for the child. Did you say that child was born in Bangladesh? Well, I understand, because yeah, I understand he cannot be bring his wife now. That's meaning child is born in Bangladesh. Born in Bangladesh. If child born in Bangladesh and his brother is a his brother, he said his brother is born in here, yeah, and he is now in prison. Yeah, exactly. If it is in like this, his child in born in Bangladesh is automatically British, and he can either he can apply for the British passport in over there, exactly, or he can apply for the right of abode in over there. Two ways he can apply, yeah, for this, for the child. For the child. And for the sister-in-law, it is little bit difficult, because he must be prove that he is earning in 18,600, mm-hmm, and either way he can prove that he can manage to support his wife when she will become, and then again he must be say he is earning his educate in income in coming in regular basis in yeah, in his bank or his wages slip, this sort of thing, he must be savings. Sure that he has a say, or he can show if he has a saving in around more than £60,000, exactly, then he can apply for this, mm, without any work or anything, exactly, else, but if he can fulfill the requirement, he can apply for his wife to bring in here, or his sister-in-law to bring into here. I think that situation is critical here, well, because he is in prison. That's the thing, one thing. So and then I can say on that point, we do not know what the actual consequences happened and why he is in prison, what was the actual, yeah, legacy in there. I could be say he can take into go to some advice and take some, yeah, all the details in over there, even though what is the situation, then he will be find the whole picture, mm, and he can make in his own decision what he will do, mm, on that fact, because we do not know actually what, okay, is in the situation. So, but the law says if someone is in, born in here or naturalized in here, and he in after that his any children in born in outside the UK, yeah, they are citizen of this country, and or they have got to the right of abode in, yeah, this country, and the spouse, in fact of spouse, that's the thing in immigration rule in applicable on that fact, mm, that's the again in requirement to whoever accommodation in here, he has a work in here, he has an in 18,600 requirement, this sort of thing, or either in 60,000 his bank in 6 months, then he can apply for this, okay, that's the thing in there. Yeah, thank you. I think the best thing we can tell yeah, that is to see a lawyer. Well, what that's you the thing said is, before, yeah, yeah, that as the situation is very critical. So brother, sorry your phone was disconnected, but what we have said, you I think you can grasp it. What we are trying to say that you should consult with a lawyer, as the situation is very critical here in terms of bringing your sister-in-law, and about the a child, the matter is very straightforward, as the lawyer, our guest, Mr. Masood Chowdhury said. So just consult with a lawyer and see what and bring the documents and give the details about your brother, and obviously his current status in the prison and how it is going, what about his case and yeah, how is it going. So all the things you can discuss with your lawyer. So consult with a lawyer. That's the best advice you can give from the TV, though we do not give any advice. Thank you very much. Masood bhai, we are actually at the age of finishing our program. Yeah. So Masood bhai, thank you very much. Apni amader studio-te ashar jonno ajke apnar shomoy ber kore. I can say in thank you to the IQRA TV, they invite me, and also there is a privilege for me and an opportunity. I'm very humble feeling, and mm-hmm, I accept their invitation, and I'm sitting in here, mm-hmm, in front of the viewer, and I can
try my best level to helping to the people. You did, if it you, is you, you did wonderful. And I can also, well, many thanks to you, your your good presentation actually is very delightful for me to am with thank you. Thank you very much. My pleasure, Masud bhai. Thank you, viewers, those who are staying with us. এবং আপনারা যারা সবসময় দেখেন আমাদের প্রোগ্রাম এবং যারা দেখেন না তারাও দেখবেন, আশা রাখি সব আমরা জানি সবাই দেখেন এবং আমরা অনেক ফেসবুকে অনেক আপডেট পাই। আপনারা আমাদের ফেসবুকে আপনারা লাইক দিবেন, আমাদের পেজে লিগাল আওয়ার এবং আমাদের ইউটিউবে চ্যানেল আছে ইকরা টিভির, আপনারা সেই চ্যানেলে আমাদের প্রোগ্রাম দেখতে পারেন যদি মিস করেন, এবং আমাদের রিপিট প্রোগ্রাম হয় সেটিও আপনারা দেখতে পারেন। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক এই সময়ে একই দিনে। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আমি সৈয়দুরমান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Actions are judged by their intention, and every man shall be judged accordingly. And whatever you keep inside of your heart,